अग्निकाण्ड तृतीय दिनाও অপৰিৱৰ্তিত হৈ আছে তিনিচুকীয়াৰ বাগদানৰ পৰিস্থিতি। অগ্নি নিৰ্বাপক বাহিনীয়ে দিনে নিশাই জুই নুমুৱাবলৈ আপ্ৰাণ প্ৰয়াস অব্যাহত ৰাখিছে। আজি বাগদান তৈল ক্ষেত্র পরিদর্শন করে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক রাহুল ছেত্রীয়ে। সরকারী পক্ষই মাত্র তেলের খাত সমূহ বিক্রি করার ক্ষেত্র চিন্তা করেছিল জনসাধারণের নিরাপত্তার কথা, কেতিয়াও চিন্তা করা নাছিল বলে অভিযোগ রাহুল ছেত্রীর। বিভিন্ন যুব বন্ধুপ্রাল বিভিন্ন শিবিরের ব্যক্তি লগ পালো, আমি গম পাইছো যে সরকারী পক্ষ কেবল মাত্র আমার তেল খাত বিক্রি করবলে আহিছিল। যে মানুহবোৰক নিৰাপত্তা দিব লাগে, মানুহবোৰৰ যে ভৱিষ্যৰ কথা চিন্তা কৰি এই ইয়াৰ সৰু সৰু যি আমাৰ ভাইটি ভণ্টিসকল আছে, আমি জ্যেষ্ঠসকল, তেওঁলোকৰ নিৰাপত্তাৰ কাৰণে কেতিয়াও চিন্তা কৰা নাছিলে। যদিহে তেওঁলোকে কিবা আলোচনা কৰিছিলে, তেওঁলোকে কেৱল মাত্ৰ কেৱল এ চি ৰুমত থাকি তেওঁলোকে চিন্তা কৰিছিলে আৰু চিন্তা কৰিছে অইলক বিক্ৰী কৰিবৰ কাৰণে। এই আমাৰ এই অঞ্চলৰ যি আমাৰ খিলঞ্জীয়া ভূমিপুত্ৰ মানুহবোৰৰ তেজ বিক্ৰী কৰিবৰ কাৰণে তেওঁলোকে আলোচনা কৰিছিলে। ইয়াৰ ইতিমধ্যে জল জল পটপলকে স্পষ্ট হৈ পৰিছে। ভুক্তভোগী জনসাধারণক অইল কর্তৃপক্ষে 20 বছর পর্যন্ত ক্ষতিপূরণ দিয়ার দাবি জানালে রাহুল ছেত্রীয়ে। আজি আমি পুনের এবার বিরক্ত ছাত্র সমাজ হয়ে আমি অসমীয়া হয়ে আমি দাবি জানাব বিচাৰিছো, কেবল মাত্র ক্ষতিপূরণ দিলে নহব। এই অঞ্চলের আমার যূমি ইয়ার লড়া আমার যথানীয় রাইজ সকল আছে, তেওঁলোকৰ এইখিন মাটির কিন্তু প্রায় 15-20 বছর ধরে কোনো ধরনের কাম কাজ করব নিব। আজি প্রায় 15-20 বছর ধরে ক্ষতিপূরণ দিব লাগিব। ফিলোবাৰীৰ পৰা ঘনশ্যাম ছেত্রীৰ রিপোর্ট, যতীন চুকীয়া, টাইমস।